এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আজকের এই নতুন ভিডিওটাতে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর, হ্যাঁ বছরের শেষ দিন, আর এখন বাজে দুপুর একটা। তো আজকে দুপুর একটা থেকে আমি ভিডিওটা শুরু করছি, আর আমার পেছনে তোমরা নিশ্চয়ই খুব জোরে জোরে নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ। আমি জানি না কতটা শুনতে পাচ্ছো, সেটা আমি এডিটিং করার সময় বুঝতে পারবো। তো সেই নাক ডাকার ব্যক্তি হলেন মিস্টার শাহ, আর কেউ নয়, কারণ প্রচণ্ড জোরে ও নাক ডাকে। আজকে আমি তোমাদেরকে শোনাবো কত জোরে নাক ডাকে। তো এখন হচ্ছে এরা দুজন ঘুমোচ্ছে, এরা আর এই যে মেয়ে, দুজনে ঘুমোচ্ছে। কারণ হচ্ছে মিস্টার শাহ তো সকালবেলা ফিরেছে অফিস থেকে, ফিরে ব্রেকফাস্ট করেছে, আর যখন ফিরেছে তখন মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো। তো তারপর অনেকক্ষণ জেগেছিলো আর দুধ ফুধ খেলো, সব ওর যা খায় সকালবেলা ব্রেকফাস্টে দুধ বিস্কিট এইসব খেলো। মিস্টার শাহও ব্রেকফাস্ট করলো, করে তারপর থেকে দুজনে ঘুমোচ্ছে। আর আমার অনেকগুলো কাজ ছিল ঘরে, সেগুলো কমপ্লিট করলাম। মাসি কাজ করে গেল, সেগুলো হলো। দিয়ে কিচেনে গেলাম, গিয়ে বসিয়েছি হচ্ছে ভাত, আর মাছের ঝোল হবে, তাহলে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে ভাত বসিয়েছি, আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন ফাঁকা আছে, কারণ কি কড়াইতে হবে হচ্ছে মাছের ঝোল, এই পাবদা মাছ, পাবদা মাছের সিম্পল টমেটো দিয়ে, টমেটোরি ফুরি কী সব বলছি, টমেটো দিয়ে সিম্পল ঝোল হবে। আর এখানে আছে টমেটোর ডাল, আর এখানে একটু কালকে মাছের ঝোলটা আমি আর খাইনি, তো আজকে গরম করে নিলাম, যে বেকার নষ্ট কেন করবো, খেয়ে নিই। ওই জন্য মাইক্রোওয়েভে গরম করে নিয়ে গ্যাসেই ঝাল দিলাম। আর এখানে আছে ফুচো চিংড়ি, তোমরা অনেকে কোথায় এটাকে কে কী বলো আমি জানি না, তো আমরা এটাকে ভুষো চিংড়ি বলি, অনেকে কুচো চিংড়ি বলে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কী বলো। তো এই চিংড়ি মাছটার বড়া হবে ডালের সাথে, তো বড়াটা আমি খাওয়ার টাইমে ভাজবো, বাকি এখন মাছের ঝোলটা জাস্ট বসাবো। তো মাছের ঝোলটা তোমাদের কাছে শেয়ার করার মতন আর কিছুই নেই, তাড়াতাড়ি করে মাছের ঝোলটা কমপ্লিট করবো, কারণ আজকে বিকেলবেলা হচ্ছে আমাদের সবারই একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে পার্টি আছে। ডিফারেন্ট ডিফারেন্ট করে পার্টি মানে মিস্টার শাহ যাবে মিস্টার শাহ বন্ধুদের সাথে 31st নাইটের পার্টি করতে, আমি যাবো আমার দিদিদের সাথে, আমার কাজিনদের সাথে, সবার সাথে 31st নাইটের পার্টি করতে। কোথাও বাইরে দূরে কোথাও যাচ্ছি না, জাস্ট বাবার বাড়িতেই ছাদে হবে, তোমাদের তো নিয়েই যাবো সঙ্গে, সব দেখাবো। তো এই জন্য সকালবেলা থেকে এখন একটু তাড়াতাড়িও করছিলাম, কিন্তু তাও অনেকটা দেরি হয়ে গেছে, একটা মানে অনেকটা লেট। এখন আমাকে পরিষ্কার করতে হবে বাথরুম, তারপর আমাকে স্নান করতে হবে, শ্যাম্পু করতে হবে, তারপর আমি বিকেলবেলা 5:30-6টার দিকে রেডি হয়ে যাবো। তো এই হচ্ছে আজকে পুরো দিনের শিডিউল। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো দুপুরবেলার পর তোমাদের সাথে আবার আমার এখন দেখা হচ্ছে, আর এখন আমি চলে এসেছি এই বাড়িতে, আর অনেক আওয়াজ চিৎকার চেঁচামেচি সবকিছু শুনতে পাবে। তো আমি দেখো সেজে নিয়েছি, সেরকম একটা ড্রেস পরেছি, পরে ভালো করে দেখাচ্ছি তোমাদের ড্রেসটা। আর ছাদে যেহেতু ঠান্ডা আছে ওই জন্য একটুখানি জ্যাকেটও পরে নিয়েছি, আর এরকম করে সেজে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আমার সাথে এখন ছাদে, ছাদটা ভালো করে সাজানো হয়েছে, কী কী হচ্ছে, কী কী হবে, কী কী খাওয়ার আছে, কী কী মজা হবে, ডান্স হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগছে।
You're chilling when the rain, you're some kind of butterfly. Baby, you give me a bit night. তো 31st প্রোগ্রাম আজকে কেমন হলো তোমাদেরকে তো আমি সবটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় 2টো, আর দেখতে পাচ্ছ এখনও লাইট জ্বলছে, আমার মুখটা একটুখানি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসছে। তো 2টো বাজে প্রায়, আর মুনিয়াকে নিয়ে দিদি চলে গেছে নিচে, আর আমরাও এখন যাচ্ছি হচ্ছে নিচে গিয়ে। দেন আমি আমার বাড়ি যাবো, সবাই সবার নিজের বাড়িতে ঘুমিয়ে পড়বে। দেন কালকে থেকে শুরু হচ্ছে নতুন একটা বছর। তো আমি এক্সপেক্ট করবো এই নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো যাবে, সঙ্গে আমারও খুব ভালো কাটবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে আগামীকাল। আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যারা আমার ব্লগে আছো, রেগুলার দেখছো আমার ব্লগ, তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার এই ব্লগটা কোনোদিন দেখোনি, আজকে ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো যে অন্যান্য ব্লগগুলো গিয়ে একটুখানি ভিজিট করে এসো। যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও, আর যদি একটু বেশি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমাকে এগিয়ে যেতে হেল্প করো। চলো আজকের মতন গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। গুড নাইট।